যোৱা তিনি জুনৰ পৰা নিখোজ ভাৰতীয় বায়ুসেনাৰ AN-32 বিমানখনৰ ধ্বংসাৱশেষৰ সন্ধান অৰুণাচল প্ৰদেশৰ তাতো। কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণৰ সংসদত বাজেট দাখিলৰ পূৰ্বে সংশ্লিষ্ট পক্ষসমূহৰ সৈতে পৰামৰ্শ বৈঠক। অসমত নারী আৰু শিশু উন্নয়ন মন্ত্ৰালয়ৰ বিভিন্ন আঁচনিৰ ক্ষিপ্ৰ আৰু যথাযথ ৰূপায়ণৰ বাবে মন্ত্ৰী স্মৃতি ইৰাণীৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ সৈতে বৈঠক। অহা 14 জুনৰ পৰা ৰাজ্যৰ 18টা কেন্দ্ৰত বৃক্ক ৰোগীসকলক বিনামূলীয়াকৈ ডায়েলিছিছ সেৱা প্ৰৱৰ্তনৰ বিষয়ে স্বাস্থ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ঘোষণা। ICC বিশ্বকাপত শ্ৰীলংকা আৰু বাংলাদেশৰ মাজৰ আজিৰ খেল বৰ্ষাবিঘ্নিত। নমস্কাৰ, এতিয়া বিতং বাতৰি। ভাৰতীয় বায়ুসেনা বাহিনীৰ নিখোজ AN-32 বিমানখনৰ ধ্বংসাৱশেষ দেখা পোৱা গৈছে। বাহিনীটোৰ MI-17 হেলিকপ্টাৰে চলোৱা উদ্ধাৰ অভিযানত আজি অৰুণাচল প্ৰদেশৰ পশ্চিম চিয়াং জিলাৰ লিপোৰ 16 কিলোমিটাৰ উত্তৰে আৰু তাতোৰ উত্তৰ পূবে প্ৰায় 12,000 ফুট উচ্চতাত বিমানখনৰ ধ্বংসাৱশেষ দেখা পোৱা গৈছে। বিমানখনৰ যাত্ৰীসকলৰ বিষয়ে সবিশেষ জানিবৰ কাৰণে বায়ুসেনা বাহিনীয়ে প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছে। উল্লেখযোগ্য যে যোৱা 3 জুনত যোৰহাটস্থিত বায়ুসেনা আস্থানৰ পৰা মেচুকা অভিমুখে ৰাওনা হোৱাৰ পাছত এই বিমানখন সন্ধানহীন হৈ পৰিছিল। বিমানখনত যাত্ৰীসহ মুঠ 13 গৰাকী লোক আছিল। এই ঘটনাৰ পাছতে বায়ুসেনা বাহিনী, স্থল বাহিনী আৰু নৌসেনা বাহিনীয়ে বিমানখনৰ অৱস্থান জানিবৰ কাৰণে ব্যাপক অভিযান চলাই আহিছিল। বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে আজি নতুন দিল্লীত কৃষি খণ্ডৰ সংস্থাসমূহৰ প্ৰতিনিধিবৰ্গৰ সৈতে বাজেট পূৰ্ব আলোচনাত মিলিত হয়। আজিৰ বৈঠকত সীতাৰমণে কৃষি খণ্ডৰ বিকাশৰ লগতে কৃষকসকলৰ উপাৰ্জন দুগুণ কৰাৰ উপায় সম্পৰ্কে বিভিন্ন কৃষি সংগঠন আৰু কৃষি অৰ্থনীতিবিদসকলৰ পৰা পৰামৰ্শ বিচাৰে। আজি বিয়লি বিত্তমন্ত্ৰীয়ে দেশত বিদেশী প্ৰত্যক্ষ বিনিয়োগ স্ৰোত আৰু ঔদ্যোগিক উৎপাদন বৃদ্ধিকে ধৰি বিভিন্ন বিষয়ত উদ্যোগ তথা বাণিজ্য সংস্থাসমূহৰ পৰাও দিহা পৰামৰ্শ বিচাৰিব। উল্লেখযোগ্য যে বিত্তমন্ত্ৰী সীতাৰমণে অহা মাহৰ 5 তাৰিখে সংসদত পূৰ্ণাংগ বাজেট উত্থাপন কৰিব। মধ্যপ্ৰদেশৰ পৰা লোকসভালৈ নিৰ্বাচিত বিজেপিৰ জ্যেষ্ঠ সাংসদ বীৰেন্দ্ৰ কুমাৰ লোকসভাৰ অস্থায়ী অধ্যক্ষ হ'ব। চৰকাৰী সূত্ৰই এই বিষয়ে প্ৰকাশ কৰি কয় যে অস্থায়ী অধ্যক্ষ হিচাপে কুমাৰে লোকসভাৰ প্ৰথম বৈঠকত অধ্যক্ষতা কৰিব আৰু নৱনিৰ্বাচিত সাংসদসকলক শপত বাক্য পাঠ কৰোৱাব। মধ্যপ্ৰদেশৰ টিকমগড়ৰ পৰা 7ম বাৰৰ বাবে লোকসভালৈ নিৰ্বাচিত কুমাৰৰ অধ্যক্ষতাতে লোকসভাৰ নতুন অধ্যক্ষগৰাকীৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব। নৱগঠিত 17 লোকসভাৰ প্ৰথম অধিৱেশন অহা 17 জুনৰ পৰা 26 জুলাইলৈ অনুষ্ঠিত হ'ব। মহিলা আৰু শিশু উন্নয়ন দপ্তৰৰ মন্ত্ৰী স্মৃতি ইৰাণীয়ে আজি গুৱাহাটীত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ সৈতে আলোচনাত মিলিত হয়। ইৰাণীয়ে ৰাজ্যখনত ৰূপায়ণ হৈ থকা তেওঁৰ মন্ত্ৰণালয়ৰ বিভিন্ন কল্যাণমূলক আঁচনিসমূহৰ ৰূপায়ণৰ অগ্ৰগতিৰ বুজ লয়। এই আঁচনিসমূহৰ সৰ্বাধিক হিত যাতে স্থানীয় লোকসকলে লাভ কৰিব পাৰে তাৰ বাবে সংশ্লিষ্ট আঁচনিসমূহৰ ক্ষিপ্ৰ আৰু যথাযথ ৰূপায়ণত তেওঁ গুৰুত্ব আৰোপ কৰে। এই আলোচনাকালত অসম চৰকাৰৰ 2গৰাকী মন্ত্ৰী প্ৰমীলা ৰাণী ব্ৰহ্ম আৰু ৰঞ্জিত দত্ত উপস্থিত আছিল। অসমত দিনক দিনে বাঢ়ি অহা বৃক্কজনিত ৰোগীসকলক প্ৰধানমন্ত্ৰীৰ ৰাষ্ট্ৰীয় ডায়েলিছিছ কাৰ্যসূচীৰ অধীনত অসম চৰকাৰৰ স্বাস্থ্য বিভাগে বিনামূলীয়া চিকিৎসা সেৱাৰ সুবিধা প্ৰদান কৰিব। ৰাজ্যৰ স্বাস্থ্য আৰু পৰিয়াল কল্যাণ বিভাগৰ মন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি দিছপুৰত সাংবাদিকৰ আগত এই বিষয়ে প্ৰকাশ কৰি কয় যে অহা 14 জুনৰ পৰা ৰাজ্যৰ মুঠ 18টা স্থানত এই অভিলাষী আঁচনিখন আৰম্ভ কৰা হ'ব। ৰাজহুৱা তথা ব্যক্তিগত খণ্ডত এপল' হস্পিটেলছ এণ্টাৰপ্ৰাইজ লিমিটেড চেন্নাই অসমৰ চৰকাৰী চিকিৎসালয়সমূহ এই সেৱা আগবঢ়াব। ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্য অভিযানৰ তদাৰকতাত ৰূপায়ণ কৰিবলৈ লোৱা আঁচনিখনৰ অধীনত প্ৰতিজন ৰোগীৰ ডায়েলিছিছৰ বাবদ হোৱা 1,296 টকা চৰকাৰে বহন কৰিব। মন্ত্ৰী ডঃ শৰ্মাই লগতে কয় যে এই চিকিৎসাত অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকসহ অভিজ্ঞ নাৰ্ছ আৰু সহায়কৰ দলে ৰোগীক নিৰাপদ সেৱা আগবঢ়াব। PMNDP নামেৰে জনাজাত আঁচনিখনৰ অধীনত দৰিদ্ৰ পৰিয়ালৰ ৰোগীকে ধৰি সকলো পৰ্যায়ৰ ৰোগী উপকৃত হ'ব। যোৱা 4 জুনত নলবাৰীৰ শ্বহীদ মুকুন্দ কাকতি চিকিৎসালয়ত পৰীক্ষামূলকভাৱে এক কাৰ্যসূচীৰ আয়োজন কৰা হয়। 18টা কেন্দ্ৰৰ যোগেদি প্ৰদান কৰিবলগীয়া এই বিনামূলীয়া ডায়েলিছিছৰ বাবে অসম চৰকাৰৰ স্বাস্থ্য বিভাগে 105টা অত্যাধুনিক যন্ত্ৰ মুকলি কৰি দিছে। 18টা কেন্দ্ৰৰ প্ৰত্যেকতে 6টাকৈ এনে যন্ত্ৰ থাকিব। ইয়াৰে 1টা যন্ত্ৰ HIV ৰোগীৰ বাবে আছুতীয়াকৈ ৰখা হ'ব। হস্পিটাল এক্সেছ কৰিছে, গতিকে নেক্সট 10 ডেইজত আমি অটল অমৃত অভিযান আৰু আয়ুষ্মান ভাৰতৰ মই আপোনালোকক ব্ৰেকেটটো দেখুৱাম।
তেতিয়া আপোনালোকে নাম্বার অফ এলিমেন্টটো চাব পাৰিব। ভারতীয় জনতা যুব মর্চায় আজি শিবসাগরত আয়োজন করা এক অনুষ্ঠান যোরহাটের নির্বাচিত সাংসদ তপন গগৈ অভিনন্দন জানা হয়। অনুষ্ঠান ভাষণ দিয়ে গগৈয়ে কয় যে সরকারে ছাত্র ছাত্রীর কল্যাণের কেতবোর বিশেষ রেহার ব্যবস্থা গ্রহণ করব। সেই অনুসর সকল সরকারি শিক্ষানুষ্ঠান নামভর্তি বিনামূল্যা করা হয়েছে আর যখন নামভর্তির ধন ব্যয় করেছে সেই সকল ছাত্র ছাত্রীক নামভর্তির ধন ঘুরাই দিয়া হব। ইয়ার উপরও মাধ্যমিক আর উচ্চতর মাধ্যমিক পর্যন্ত পরীক্ষার মাচুল বিনামূল্যা করা হব আর বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল পাঠ্যপুথি সরকারে বিনামূল্যাক প্রদান করব। ছাত্রাবাস ছাত্রীনিবাস থাকি অধ্যয়ন করা শিক্ষার্থীসলক মাহে 700 টাকাক জলপানি দিয়া হব বলে গগৈয়ে উল্লেখ করে। এই অনুষ্ঠানতে মাধ্যমিক আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত কৃতিত্বরে উত্তীর্ণ হওয়া 120 গৰাকী মেধাবী ছাত্র ছাত্রী আর রাজ্যসভালে নির্বাচিত সাংসদ কামাখ্যা প্রসাদ দাসাকু সম্বর্ধনা জানা হয়। আয়কর বিভাগের যুটীয়া আয়ুক্ত মর্যাদার এগারী বিষয়াকে ধরে 12 গৰাকী জ্যেষ্ঠ বিষয়াক দুর্নীতি আর বৃত্তিগত অসদাচরণের সরকারে বাধ্যতামূলক অবসর দিছে। যুটীয়া আয়ুক্ত পর্যায়ের বিষয়াকে ধরে এই 12 গৰাকী জ্যেষ্ঠ বিষয়ার বিরুদ্ধে গুরুতর ধরনের দুর্নীতি আর বলপূর্বক ধন আদায়ের অভিযোগ আছিল। ভারতীয় রাজস্ব সেবার আন এগারী জ্যেষ্ঠ বিষয়ার বিরুদ্ধে 2 গৰাকী মহিলা বিষয়াক যৌন আতিশয্য চলার অভিযোগও আছিল। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর অধ্যক্ষতাত আজি নতুন দিল্লীত অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকত বায়ু নামের বাম আরলী জাকর ফলত উদ্ভব হব পৰা পরিস্থিতির প্রস্তুতির পর্যালোচনা করা হয়। ভারতীয় বতর বিজ্ঞান বিভাগে জানা মতে ঘণ্টাত 135 কিলোমিটার পর্যন্ত বেগেরে আহিব পৰা প্রচণ্ড বাম আরলী এজাকে অহা 13 জুনের পুয়া পোরবন্দর আর মহুয়ার মাজর গুজরাট উপকূলত খুন্দা মরার সম্ভাবনা আছে। পর্যালোচনার অন্তত গৃহমন্ত্রী শাহে রাজ্যিক আর কেন্দ্রীয় মন্ত্রণালয় সমূহের জ্যেষ্ঠ বিষয়াসলক বাম আরলীত ক্ষতিগ্রস্ত হব লোকসকলক নিরাপদে স্থানান্তর করে সকল অত্যাবশ্যকীয় সেবা যোগান ধরা নিশ্চিত করবলে নির্দেশ দিয়ে। ইয়ার উপরও বিদ্যুৎ দূরসংযোগ স্বাস্থ্য সেবা আর খোয়া পানির যোগান নিশ্চিত করবলেও গৃহমন্ত্রী নির্দেশ দিয়ে। বৈঠকত কেন্দ্রীয় গৃহ সচিব ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের সচিব আর ভারতীয় বতর বিজ্ঞান কেন্দ্রের জ্যেষ্ঠ বিষয়াসকলও উপস্থিত আছিল। ইয়ার উপরও কেবিনেট সচিবে আজি সন্ধ্যা রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সমিতিরও এখন বৈঠক আহ্বান করেছে। ইতিমধ্যে NDRFএ নাও গছ কটা যন্ত্র দূরসংযোগ সরঞ্জাম সহ 26টা দল সম্ভাব্য অঞ্চল সমূহত নিয়োজিত করেছে। হাইলাকান্দি জেলার মিজোরাম সীমান্তবর্তী রামনাথপুর বজারত যা নিশা সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডত 15টা ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। রাতে প্রায় 1 বজাত সংঘটিত এই অগ্নিকাণ্ডত আমির হুসেইন নামের এজন ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়। অগ্নি নির্বাপক বাহিনীর 4খন গাড়িয়ে প্রায় 1 ঘণ্টাজোড়া চেষ্টার অন্তত জুই নিয়ন্ত্রণ করবলে সক্ষম হয়। আজি ব্রিসেলত শ্রীলঙ্কা আর বাংলাদেশের মাজের ICC বিশ্বকাপের এখন খেল অনুষ্ঠিত হব। বিয়লি 3 বজাত খেল আরম্ভ হওয়ার কথা আছিল যদিও বরষুণের টসর সময় পিছুয়াই দিয়া হয়েছে। ইতিমধ্যে 3খন খৈ খেলত অবতীর্ণ হওয়া শ্রীলঙ্কায় এখনত জয়লাভ করে আন এখনত পরাজয় বরণ করেছে আর আন এখন অমীমাংসিত হয়ে রয়। আনহাতে বাংলাদেশে ইতিমধ্যে 3খন খেলের 2খনত পরাজয় বরণ করেছে, এখনত জয় সাব্যস্ত করেছে। শ্রীলঙ্কায় তালিকার ষষ্ঠত আর বাংলাদেশ অষ্টম স্থানত আছে। নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্রকল্পের কাম বন্ধ করার দাবিত লক্ষিমপুর জেলা বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদ অব্যাহত আছে। আজি উত্তর লক্ষিমপুর আঞ্চলিক ছাত্র সন্থায় উপায়ুক্তর কার্যালয়ের সম্মুখত বৃহৎ নদীবান বন্ধ করার দাবিত 2 ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করে। উচ্চতম ন্যায়ালয়ত নামনি সোৱণশিৰি নদীবান্ধর বিরুদ্ধে চলি থাকা গোচরের রায়দান নোহা পর্যন্ত NHPCক বান্ধর কাম বন্ধ রাখবলে ছাত্র সংগঠনটি দাবি জানায়। নদীবান্ধর লক্ষিমপুরত শেহতীয় আরম্ভ হওয়া ড্রাগসর চোরাং বেহা ততালিকে বন্ধ করবলেও ছাত্র সংগঠনটি দাবি তোলে। যা 7 জুনের নিশা কামরূপ জেলার ছয়গাঁও আরক্ষী থানার অন্তর্গত অসলাপাড়াত ঈদ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক কার্যসূচীত আমন্ত্রিত শিল্পী দলক এসাম উদণ্ড লোকে অমানবীয় নির্যাতন চলার ঘটনার সমগ্র বকু অঞ্চলের সচেতন মহলে তীব্র প্রতিবাদ করেছে। অঞ্চলটির 6টা সংগঠনের আহ্বান ক্রমে আজি শিল্পী সমাজ আর রাজনৈতিক দলের কেবা সহস্রাধিক পুরুষ মহিলা যুবক যুবতী তথা স্কুলিয়া ছাত্র ছাত্রীয়ে 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে দোষীসলক দৃষ্টান্তমূলক শাস্তি বিহিবলে দাবি জানায়। প্রতিবাদকারী সকলে চর চাপরি অঞ্চলত প্রশাসনীয় ব্যবস্থা কটকটিয়া করা, বাংলাদেশী অপসংস্কৃতি বন্ধ করা, শিল্পীর নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি জানায়। বিশ্বর ঐতিহ্য ক্ষেত্র কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত গড় হত্যার পরিকল্পনা করা 4টা চোরাং শিকারীক জখলাবন্ধা আরক্ষী আটক করেছে। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের সমীপবর্তী বাগরিপরা কালি নিশা
আরক্ষী আটক করা চোরাং শিকারী কেটা ক্রমে দিলীপ বড়া, রমজান আলী, আনোয়ার হুসেন আর ইমাম আলী। ধৃত চোরাং শিকারী কেটার জিম্মার পর আরক্ষীয়ে দহটা সজীব গুলিসহ এটা 303 রাইফল আর এখন বাহন জব্দ করে। চোরাং শিকারীর দলটোয় নিশা উদ্যানখনের ভিতর গড় হত্যার পরিকল্পনা করেছিল বলে আরক্ষীয়ে সন্দেহ প্রকাশ করেছে। আৰু বাগৰি আউট পোষ্টৰ ষ্টাফে মিলি আমি খবৰ এটা পালোঁ যে চাৰিজনমান চিকাৰী আমাৰ এৰিয়াত সোমাইছে বুলি। সেই মৰ্মে আমি গোপন চৰ্চ ৰিপৰ্টৰ ওপৰত বেছ কৰি বাগৰিৰ পৰা আমি চাৰিজন মানুহ কৰায়ত্ব কৰিলোঁ। কৰায়ত্ব কৰি তেওঁলোকক সোধপোছ কৰাত আৰু গাড়ীখন চাৰ্চ কৰাত আমি 10 ৰাউণ্ড গুলি আৰু তিৰপাল, টৰ্চ, মোবাইল তেনেকুৱা কিছুমান বস্তু পাবলৈ সক্ষম হৈছোঁ। নারীক সাহসী আর সুরক্ষিত করার পরিবেশ সৃষ্টির লক্ষ্য লৈ অন্ধ্রপ্রদেশের পূব গোদাবরী জেলার 35 বছরীয় এগারী যুবতী 30,000 কিলোমিটার বাইসাইকেলে অতিক্রম করার অভিযান অব্যাহত রাখিছে। এখন ভিতরুয়া গাঁও নিবাসী কুমারী জ্যোতি রঙ্গালায় 2017 চনের 1 জানুয়ারীত আরম্ভ করা যাত্রার অংশ হিসাবে 14,000 কিলোমিটার পথ অতিক্রম করে আজি পুয়া ধেমাজিত উপস্থিত হওয়ার সময় ধেমাজি প্রেস ক্লাব আর ধেমাজি জেলা সাংবাদিক সন্থায় রঙ্গলাক আদরণি জানায়। পাছত বিশ্ব অভিলেখকামী জ্যোতি রঙ্গলা পাসিঘাট অভিমুখে রওনা হয়। মতলব ইহাকা কালচার ভি কাফি আচ্ছা আর এক চিজ মানে নোটিস কিয়া ইহা ঔরত আর আদমি মে মেল ফিমেল মে ভেদভাব নেই হ্যাঁ বাকি স্টেট সে ইহা পে মানে ও দেখা কি মেন এন্ড উইমেন আর ইকুয়ালি কম্পিটেন্ট এন্ড ইকুয়ালি সাকসেসফুল হিয়ার। ডিব্রুগড় জেলার সাবুয়ার নদুয়া সাইডিংত অবস্থিত হজরত সৈয়দ আব্দুল্লাহ এনায়াতুল্লাহ পীর বাবার দরগাহে সম্প্রীতি আর সমন্বয়ের বিরল দৃষ্টান্ত দাঙি ধরেছে। মনোবাঞ্ছা পূরণের বাবে পীর বাবার আশীষ বিচারি অগণন লোকে ভিড় করা এই দরগাহন একটা হিন্দু পরিয়ালের লোকে চোয়া চিতা করে আছে। হিন্দু সম্প্রদায়ের যুবক হয়েও মুসলমান সম্প্রদায়ের দরগাহর খাদিমর দায়িত্বত থাকা সঞ্জয় প্রসাদ সিংয়ে সকলের পৰা সমাদর লাভ করবলে সক্ষম হয়েছে। তেওঁর আজু ককাক সুরজ প্রসাদ সিংয়ের দিনের পরাই পরিয়ালটির লোকে দরগাহন পরিচালনা করে আছে। এতিয়া বতৰৰ বতৰা। উপগ্রহৰ পৰা প্ৰাপ্ত চিত্ৰ অনুসৰি অহা 24 ঘণ্টাত অসমৰ এৰিয়া চুবুৰীয়া ৰাজ্যসমূহৰ বতৰ আংশিকভাৱে ডাৱৰীয়া হৈ থাকিব। এই সময়ছোৱাত গুৱাহাটী এৰিয়া উপকণ্ঠ অঞ্চলৰ বতৰ আংশিকভাৱে ডাৱৰীয়া হৈ থকাৰ লগতে বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে। ৰাজ্যখনৰ প্ৰধান চহন চহৰৰ আজি দিনটোৰ তাপমাত্ৰা আছিল এনেধৰণৰ। গুৱাহাটী সৰ্বোচ্চ 34 ডিগ্ৰী চেলচিয়াছ আৰু সৰ্বনিম্ন 26.2 ডিগ্ৰী চেলচিয়াছ, তেজপুৰ 33.4 আৰু 24.7, যোৰহাট 34.2 আৰু 25.7, ডিব্ৰুগড় 34 ডিগ্ৰী আৰু 25.2, শিলচৰ 37.4 আৰু 25.4, আৰু ধুবুৰী সৰ্বোচ্চ 30 ডিগ্ৰী চেলচিয়াছ আৰু সৰ্বনিম্ন 23.6 ডিগ্ৰী চেলচিয়াছ। বাতৰি শেষ হোৱাৰ আগতে প্ৰধান বাতৰিসমূহ আকৌ এবাৰ। যোৱা 3 জুনৰ পৰা নিখোজ ভাৰতীয় বায়ুসেনাৰ AN-32 বিমানখনৰ ধ্বংসাৱশেষৰ সন্ধান অৰুণাচল প্ৰদেশৰ দাবী। কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণৰ সংসদত বাজেট দাখিলৰ পূৰ্বে সংশ্লিষ্ট পক্ষসমূহৰ সৈতে পৰামৰ্শ বৈঠক। অসমত নারী আর শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের বিভিন্ন আসনির ক্ষিপ্র আর যথাযথ রূপায়ণের বাবে মন্ত্রী স্মৃতি ইরানীর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠক। অহা 14 জুনের পর রাজ্যের 18টা কেন্দ্রত বৃক্ক রোগীসলক বিনামূলীয় ডায়ালিসিস সেবা প্রবর্তনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। ICC বিশ্বকাপত শ্রীলঙ্কা আর বাংলাদেশের মাজর আজির খেল বর্ষা বিঘ্নিত। এতিয়াৰ বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি কাইলৈ পুৱা 8:50 প্ৰচাৰ কৰা হ'ব। নমস্কাৰ।